আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বিওয়ারগণ, কি দাহবেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ হল শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমিও বলা, আমার ফ্যামিলিওয়ালা মনে মনে বলি ভাই কিতা খাইছি এত, এবার মা পারকটা এবার বালটি ওটা ঘটনা কিতা ঘটনা হইল গিয়া, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া করি। কিতার লাগি ওই দেখা দেওয়া বাংলা লাউ বা আমি আমরা বাংলা কদু হই দেওয়া কত বড় হয়েছে, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। তো ইটা আইজ আমি হারভেস্ট করলাম, ওটাও হারভেস্ট করম, এরপরে ইটা ইভেন ওই দেখা বড় হয়েছে না, তো এটা শুকা হয়ে গেছে কি পোলেনাই পোলেনাই তো করছি কিন্তু বড় হয়েছে না, ও মাঝানো ঠান্ডা পড়ে গেছে যেন, ওই দেখো এগুলো অমন হয়েছে না। আর ওই একটা দেখি আর এটা আল্লাহ রকম হইলে ওইব বাট বালা দেখা যার ওটার ঘুরে যেত এগুলো, আর ওটা সেই আর আমি বিষ রাখি দিতাম, এটার লাগে এটার জাত আমার কাছে নাই, আর ও যদি বিষ রাখি লাই তো অনেক বিষ হয়ে যাব কি। তো এটা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, একটা কথা আছে না, কথা সত্য, পরিশ্রম যদি কর আপনি পাত্রর মাঝেও আল্লাহ দিবা। ওই ধরকার মনে হয় আমার গার্ডেন হইলো কি কিতার ও ফাঁকা, তে আমার কোনো এটা ওইব নেই, আসলে এটা অতটুকু সত্য নাই, সত্য নাই কিতা। ওই ধরক আমার গার্ডেন কিতা ফাঁকা নাইনি, গার্ডেন নাই, এটা আমার গ্যারাইজ আছে করে দিই, তো গ্যারাইজে আমি হরাই গিয়া এমেলা করছি। তো ওই দোকা একটা পর দিছি পটর তোলে, ওই দোকা নিচে কিচ্ছু আপনার রাস্তা না, অটো হইল কি মেয়ে নিমিষে নিচে যদি না রাখুন মনে হলো ফাতা টাতা, তো কিতা হয় বল উফরে দি যায়, উফরে দি গেলে ও দোকা ও যে একটা সিনারি দেখা, ওটাও আল্লাহ আছে শুক্রিয়া, আর কিতা হর দেয় এখন তো আরবার আল্লাহর ঘুমিলে দরার দরব, ও দেখা যায় ও আরো আরো কিছু বান্ধিয়া দিয়েছি, আর ওখান তো বালাওয়ার। তো আমি ওটা পয়লা হারভেস্ট করি, এরপরে হবেন হরম বিসমুল্লাহ রহমান রাহিম। আর আরেকটা জিনিস কই, ওই দোকান লত বেশি লম্বা হয়ে গেছে, সে চিন্তা করলাম এটা আমার শেড, তো শেডের উপরে দিতে আর কিচ্ছু নাই, তার উপরে দিয়ে দিলাই যেন, তো উপরে দিয়ে দিছি দেওয়ার ওই দোকা, ওই দোকা একটা কই, এবারে ভিতরে দিয়ে আরও দুই তিনটা হয়ে গেছে আইসে, তো আল্লাহর যদি হুকুম হয় তো অনু যদি দৌড়িলে আর কিতা করতে। তো আমি ওটারে পয়লা হারভেস্ট করিলে আল্লাহর যদি হুকুম হয় এটা ওই দোকা একটা জিনিস দেখাই, ওই দোকা এবতরই ফুল রয়েছে বা হুঙ্গা যেন হয় না কেড়ে দিলা একরি হসমা, ওই দোকা কোনো স্পট কিচ্ছু নাই, ইগিও আর ড্রিল মারার আর দেখা হয়েছে না, গেটার গেটার মারা লাগে ড্রিল মারে আচ্ছা। তো ও ধোকা আমি কিতা করছিলাম ব্যাগ দি ফেসে রাখি দিছিলাম, তো ফেসে রাখলে বাঁকা হয়ে একটা জিনিস লাভ হয়, এক নম্বরে খদু জলদি বড় হয়, আর দুই নম্বরে কোনো স্পট হয় না, দেখতে সুন্দর লাগে। আর এখন ইটা যদি আমি খাটিয়া দিলাই তো অন্য অন্য গোপাদি আরও আইব বড় হইব জলদি, কারণ ওখান তো সকল বল খাইলার অভিনতে, আর ওজন ওখান মেয়াগো দিছে আল্লাহ রকম হইলে আল্লাহ দিবা। তো ওটা আমি খাটিলাই বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ আল্লাহ বারাকাত দিল্লা, ও জোর আছে মাশাআল্লাহ, দেখিলাই ওটা ওজন কেমন, এর লাগে আমি আইনছি ওটা দেখব, ওই দোকা 5 কেজি, তো আলহামদুলিল্লাহ এটা 5 কেজি হয়ে গেছে ওটার ওজন, ও মাশাআল্লাহ ওজন 5 কেজি ওজন, তো আল্লাহর কাছে শুক্রিয়া। আর কিতাব ও দিলাম একটা, এরপরে এটা অত বড় নাই, তো ওগুলো করিলে এটা আর বেশি বড় হইতো নাই, বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ, এটা বেশতে বেশি হইলে 3 কেজি হইব, এর বেশি নাই, এটার ওজন হেসে দিব নি, ও দোকা 2টা আর এগো
এটা বড়ই তো না কারণ কিতা লাগে এটা ওই দোকা শুকো হয়েছে কি আর এটা বাবু বেশি ভালো নাই তো এটা তা হোক এটা বড়ইব কিছু বাট তাকে দেব গে হস্টা দিন আর এটা আমার খামনাইয়ার খাটবার এটা খাটিয়ার না কিতার লাগে এটা আমার বিশর দরকার আল্লাহ বিশর লাগে এটা রাখিলাম আলহামদুলিল্লাহ তো ও ধোকা আরো কিছু দেখায় এটা ও বিন্দু হতো সুঠ ওই ধোকা এটা বড়ইব বাটবালা এটাও বালা ও দিকে আর রসটা আর ও ধোকা সুঠো একটা ও আর রসটা মানে ঘুরে ফিরি ওখান আর আর ও আরটা দেখে ও ধোকা তো ও সাইডে দেখে আর রসটা এরপরে ও দেখে আর ও ধোকা দেখা যার বাঁকা কয়েকটা আবার আছে তো ও জন্য খাটলাম আল্লাহর কুমই লেগে তো আমার কোনো আর লাগেছে লাখ লাখ সুখে এলাকা আর এখন নিজে খাইতাম পারতাম নাই আর ফয়লা হদু সবে কিছু এটা তো ফয়লা খদু আগে একটা ফাঁসলাম তো ওখানকে ফাঁসি অনো তো আলহামদুলিল্লাহ আমার তো মা বাপ নাই আমার হরি আসন মুরব্বী মানুষ টানে নিয়া দিম অনর আদে খান আর আল্লাহর মেহরবানি আপনারা আরও কিছু দেখাই ও ধোকা ওবাই দিয়া ও ধোকা এমনের রুইয়া ফেসলাম ডুকি ও ধোকা বেশি নাই কয়েক গেসা দিছি দিলে দেওয়া গেছে ওসেন যে বড়ই জায়গি অনো এক সালম আনামতি হইব এরপরে ওই দোকা ডুগিয়ে আরও রয়েছি এগুলো বড় হওয়ার আর সবচেয়ে ভালো জিনিস ওই দোকা ধন্যবাদা ও দোকা এক সাইড নিয়ে খাইলিছি ও আর খাইছি ও খাইছি মানে কি তার এবার যে সালম রান্দা হয় আর সালম রান্দা হইলেও এবার দিন নিয়া ফ্রেশ দিলাম আর এবার কো উড়ি আল্লাহ লেওন হয়েছে দিছি আর ইনও সুন্দরও লাগে এটা আমার আসলে আইব কি না আইব তবুও দেখা যার ফুল ফুলর কলি হল ও দোকা বা ও দোকা ফুলর কলি আইছে এটা মানে অনু উড়ি কিছু ধরব যাই ধরে আমার তো আসল গার্ডেন আছে যাও ধরে ইন সুন্দর লাগে তো ওখান আমি সাজেস্ট করতাম চাই যারা যাও হয়েছে আলহামদুলিল্লাহ ওই জন্য এটা করে পনে পলেনেশন এটা খুব ভালো করে এটা তো যাও হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার যে মেইন গার্ডেন মেইন গার্ডেনও আল্লাহ ইল্লে হদু আর আরও ধরছে অর্থাৎ বাংলা হদু ধরছে আমি আর একটা ভিডিও ভেরি সুন করবো ইনশাল্লাহ দেখাই মনে হবেন হারভেস্ট আর আপনারা যে যেখানে আছেন বালা থাকা সুন্দর থাকা সুস্থ থাকা ও দোয়া করি আর নয়া নয়া অনেক সাবস্ক্রাইবার আমার ওইরা আলহামদুলিল্লাহ আপনারা মুবারকবাদ জানাই আর আমার অনেকে কমেন্ট করিয়া বিভিন্ন পরামর্শ দেন আপনারা অনেক অনেক ধন্যবাদ আর আর গার্ডেনও ওই দোকা ওই কি না ওই ও পরিচয় দিলাম আইজ ইনশাল্লাহ আরও বার দেখা হইব তে ও বলিয়া বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত ফি আমানিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ ওয়াসা দোকা বাংলা হতো মাশাল্লাহ আর কি তো ইয়া রাব্বি লাকাল হামদ আল্লাহ শুকরিয়া মাশাল্লাহ